আমরা সিলেটবাসী যারা আছেন বুফেটও খাইবার লাগে পাগল, তারা লাগে একটা গ্রেট নিউজ, এখন আপনারা বাই ওয়ান গেট ওয়ানে বুফেট খাইতে পারবা, তাও আবার ফাইভ স্টার হোটেলও গিয়া সিলেট গ্র্যান্ড সিলেটও। আজকের ভিডিওত জানাইমু তারার 100+ আইটেমের মধ্যে কোন কোন টাইপের ফুড পাইবা। আর আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হইব, যদিও ভিডিও আরও অনেক বেশি লম্বা আসলো, আমি অনেকগুলা সিন কাট করিয়া দিলাইছি যাতে একটু শর্ট হয়, তারপরেও কিন্তু ভিডিও অনেক লম্বা। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে যদি দেখতে পারেন তাহলে ফুল ডিটেলসে আপনারা সব কিছু জানতে পারবা। আসসালামু আলাইকুম, আমি তানির মুন্না, আপনারা সিলেটি ভাই। তো আজকে এসেছি সিলেটর গ্র্যান্ড সিলেটর, যেটার লোকেশন হইল সিলেটর এয়ারপোর্টের ঠিক পাশেই। এখন আপনারা অনেকে কইবা যে সিলেটর গ্র্যান্ড সিলেটর আইতা কি লাগান, আপনারা সরাসরি আম্বরখানা যারা আইবা, আম্বরখানা থাকি যদি লোকাল সিএনজি কেউ আইতে চাই তাইলে আপনারা সম্ভবত 20 টাকা ভাড়া নিব। আর এমনি সরাসরি আপনারা আম্বরখানার মধ্যে অনেক রিজার্ভ সিএনজি বা আপনারা নিজস্ব গাড়ি থাকলে ডাইরেক্ট আইতে পারবা। তো গ্র্যান্ড সিলেটর আজকে হইল বুফেট ডিনারও আইসি। তো বুফেট ডিনারও তারার একটা অফার চলে, আপনার হইল বাই ওয়ান গেট ওয়ানের একটা অফার। তো এটার দাম হইল আপনার 3,999 টাকা। তো আজকে দেখাইমু তারা 3,999 টাকায় প্রায় 100+ ফুড পাইবা আপনারা। তো আজকে দেখাইমু তারার এই জায়গায় কোন কোন আইটেমের ফুড আছে, প্লাস সবগুলোর টেস্ট কীরকম বা রিভিউ কীরকম সব কিছু জানতে হইলে আজকের ভিডিও সব কিছু দেখাইমু। আচ্ছা এখন স্টার্ট করলাম হলে তারা যে বুফেট আইটেম যেগুলো আছে, প্রথমে অ্যাপিটাইজার দিয়া শুরু করবো তারা এই জায়গায় দেখতে পাররা। প্রথমে হইলো আপনার যে পেঁয়াজি যেটা আছে, পেঁয়াজি লইলাম, একটা সমোসা লইল। আপনারা আসলে যেটা খাইবা অবশ্যই ওটা লইবা, ফুড না নষ্ট করলেও হয়। এটা হইলো আপনার জাপানিজ যে আইটেম, তারার সুশি যেটা আছে ও সুশি। তো সুশিটা আমি আমার ইচ্ছা অনেকদিন দিন খাইতাম, আসলে সুশিটা যথেষ্ট লোভনীয় কিন্তু দেখতে। এরপর হইলো আপনার বর্তার আইটেমগুলো আছে যেগুলো আমি পরে লইমু। এরপরে তারা সুশি আর এক ধরনের আইটেম আছে, ওটা ট্রাই করব। আচ্ছা এরপরে তারার অলিভসর বিভিন্ন আইটেম আছে, আপনার ব্ল্যাক অলিভস আছে, গ্রিন অলিভস আছে, সালাদ আছে। এখন ট্রাই করবো হলো তারার জায়গার প্রাউন ককটেল কিছু আইটেম আছে, তখন থেকে একটা ধরলাম। ইন আপনার দেখলাম প্রাউন আছে, এগ আছে, ড্রাগন ফল আছে, এরপরে ও দোকার একটা আইটেম আছে। সবগুলোও আসলে তুরা তুরা করে ট্রাই করবো, দেখি কতটুকু খাওয়া যায়। এরপরে তারা আরও দেখা, এনেও বিভিন্ন ধরনের আইটেম আছে, কিন্তু সবগুলা তো আসলে ট্রাই করা পসিবল নাই। নো 100+ আইটেম, আমি যদি এক জিরি করেও খাই সবগুলা কিন্তু ট্রাই করা পসিবল হইতো না। 120+, 120+ আইটেম আছে, ওয়াও জিনিসটা বুঝলাম না কতটা বেশি। তো এরপরে তারা এই জায়গা জুস আইটেম আছে, তারার আরও কিছু আইটেম আছে, আমি জুসটা রাখি রাখি আমি অনেকগুলো আইটেম আছে দেখা। ইন আপনার পাস্তা আছে, আমি অল্প করে একটু পাস্তা লইনি। আচ্ছা এরপরে হইলো আপনার ওই যে গুয়াবা বা আপনার সফরি যারা হই, অল্প করে আমি লইমু। এটা হইলো আপনার কাসন্দি দিয়া কিন্তু অলিভ যোগিতা গুয়াবাটা। আর ইন আপনারা দেখলা বিভিন্ন ফ্রুটসের ইয় আছে, আপনারা জুস আছে ছোটো ছোটো, ওগুলোও লইতে পারবা। এরপর আরও ইনও অনেকগুলা আইটেম আছে, এগুলার আমি লইলাম না, এগুলোর আপনার টক জ্বালা বালা ফাইন তারা লইতে পারবা, আমরার যেগুলো আছে। এখন আরও কিছু জিনিস ট্রাই করবো যেগুলো হইলো আপনার অ্যাপিটাইজারও আছে, হইলো ফিস্টেরিন, ও দেখতে পারবা খানিগুলো যথেষ্ট লোভনীয় কিন্তু। এগুলো সম্ভবত কোয়েলর ডিম, অনেক ছোটো ছোটো কিন্তু। এরপর হইলো স্মোট চিকেন, এগুলোর লগে আপনারা ওগুলো দিয়ে খাইতে সবচেয়ে বেটার হইলো। আমি অল্প করে একটু লইমু প্রত্যেকটা জিনিস, একটু ক্লোজ করে দেখাও, জিনিসটা কিন্তু অনেক লোভনীয় খানিগুলা। এখন ওটা লইমু। আচ্ছা এখন আস্তে আস্তে তারার সবগুলো আইটেম একটু একটু করে ট্রাই করবো। তো প্রথমে তারার পাস্তাটা একটু ট্রাই করি। পাস্তাটা কিন্তু মজা আছে, ফ্রেশ সালাদ থাকায় আরও ভালো লাগে। আর বিশেষ করে যে কাসুন্দি দিয়ে হইলে আপনার এখন ইয়োটা ট্রাই করবো, সফরি যেটা আমরা সিলেটি ভাষায় হইব বা সফরি, ওটা ট্রাই করবো, সফরিটা সেরা। আপনারা মাস্ট বি সফরিটা একটু ট্রাই করবা, কাসুন্দির কম্বিনেশন এটা অস্থির লাগে। পেঁয়াজুটা ট্রাই করবো, পেঁয়াজুটা এখনও গরম আছে,
সন্ধ্যা কিন্তু 7টা থেকে শুরু হয়ে যায়, আগে আগে আইলে একটু গরম গরম জিনিস পাইবা, সবসময় গরম থাকে বাট একটু ফ্রেশ জিনিস পাইবা কিন্তু আপনারা ফার্স্ট টাইমের দিকে আইলে। এখন ট্রাই করি মূলত তারা যে সমুচা যেটা আছে, আমি আসলে অনেকে কইবা যে বুফেটা এইগুলা খাইলাম হয় না, আমার এগুলো আমার অনেক ভালো লাগে। আর ফার্স্টের দিকে অ্যাপিটাইজারগুলো অবশ্যই ট্রাই করতাম। সমুচাটা কিন্তু যথেষ্ট নরম, মানে অনেক সফট, আমি মনে করছিলাম মানে শক্ত হইব। আমরা এজ ইউজুয়াল যেরকম খাই সুশি যেগুলো আছে আপনার জাপানিজ সুশি, ওগুলো একটু ট্রাই করব। জাপানি বলতে দেখুন যে না অনেক সময় খায় ওগুলো আর কি। এর বাদে এগুলো রাইসের কম্বিনেশন আসলে এই জিনিসটা তৈরি করা না, ঠিক আছে, মজা আছে। ফিশের একটা স্মেল হয় কিন্তু অনেক ভালো লাগে। পাইনাপল দিয়া চিকেনের একটা কম্বিনেশন এটা বানাইছেন, কিন্তু এটা আমি আসলে নাম ভুলে গেছি। ওটা একদম ডিফারেন্ট, মজা লাগে। মানে এটা আনারস দিয়া যে বানাইলানি মজা লাগে কিন্তু জিনিসটা, আনারসের স্মেলটা অনেক সুন্দর। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। এখন ট্রাই করবো হলো তারা যে ফিশ টেরিন যেটা আছে ওটা, তো এটার লগে আমি আরো দুইটা সস আনছি, ওগুলো একটু মিক্স করে খাইব। এটা আমার কাছে মোটামুটি ভালো লাগে, বাট আমি ট্রাই করছি না তো এর আগে, বাট সসগুলো মজা আছে তারার। আপাতত খালি অ্যাপিটাইজার ট্রাই করছি, অ্যাপিটাইজার ট্রাই করিও কিন্তু আসলে বুঝতাম পারলাম যে তারার শেফর কোয়ালিটিটা কীরকম। যেহেতু অনেক বড় একটা আপনার রিসোর্ট, তো এই জায়গার ওয়েল ট্রেনিং তারা কিন্তু সবগুলো শেফ ও যতটুকু বুঝলাম। খানি কিন্তু আসলে আপনি কিতা হইতাম যে প্রত্যেকটা খানি কিন্তু আপনার প্রিমিয়াম। আপনারা যারা যে একজনে যদি খাইন যে 2500 টাকা আপনার খরচ হইব, অনায়াসে কিন্তু আপনার এই 2500 টাকা কিতা, এই যতটা ফুড আছে না 120+ আইটেম ফুড, তো এগুলো আপনি একটু একটু করে যদি ট্রাই করেন, এগুলো যদি আপনি ইন্ডিভিজুয়াল ট্রাই করার যান, তাহলে আপনার সময়ল 15-20 হাজার টাকায় কাবার হইতো না। তো এই জিনিসটা আপনি মাত্র 2500 টাকায় ট্রাই করতে পারবা। আচ্ছা, এখন ট্রাই করবো হইলো তারা যে মকটাইল আইটেমের মধ্যে অনেক জিনিস আসলো, ওটার মধ্যে একটা আছে, এটার নাম বলে গেছি, এটা হলো প্রাউন আর কি। আপনারা চিংড়ি মাছ যারা পছন্দ করেন, চিংড়ি মাছ আছে, আপনার ডিম আছে, এরপর আপনার ড্রাগন ফল আছে। ড্রাগন ফলটা আসলে আমি বালা পাই না, অনেকের বালা লাগে। চিংড়ি মাছটা মজা আছে, ড্রাগন ফলের কালার আমার ডিমোর কালার চেঞ্জ হয়ে গেছে, আমার না আর কি, মানে কোয়েল পাখির ডিমোর। ড্রাগন ফলটা ট্রাই করি, আমি ভালো পাই না ড্রাগন ফল। আছে মোটামুটি, ড্রাগন ফল আমার ভালো লাগে না, অন্য সবার ভালো লাগে। তাহলে জায়গা জুস আইটেমের মধ্যে দুইটা জুস আনছি, তো এটা হলো আপনার ক্যারোটর জুস, ক্যারোট বলতে আপনার গাজরের জুস আর কি, অবশ্যই হেলদি একটা জুস। প্রথমে আগে কিন্তু আমি ওয়াটারমেলনের যে জুস আছে ওটা ট্রাই করছি, আর এটা হইলো আপনার লেমন জুস যেটা। লেমন জুসটা একটু অন্যরকম লাগে আমার কাছে, মেহেদি ফাতার একটা স্মেল মারে, জানি না কেন। আচ্ছা, এখন তারার এই জায়গায় ট্রাই করবো হইলো তারার যে রোস্টেড চিকেন। দেখ আপনারা এত বড় হৌদ একটা চিকেন, চাইলে কিন্তু আপনারা সারাটা খাইতে পারবা অথবা পিস করে নিয়ে খাইতে পারবা। এরপরে তারার এই জায়গায় লাইভ কিচেন আছে কিছু, লাইভ কিচেনের আপনারা যেটা অর্ডার করবা তারার সাথে সাথে এটা রেডি করিয়া দিবা। অলরেডি আমি এগুলো ট্রাই করছি। এরপরে তারার এই জায়গায় বিভিন্ন কাবাব আইটেম আছে, হারিয়ালি কাবাব আছে আর আফগানি কাবাব আছে। আমি শিস্তাওয়া, হ্যাঁ শিস্তাওয়া একটা আছে, তো অলরেডি আমি দুইটা অর্ডার করছি, এখন ট্রাই করবো ইনশাল্লাহ। আর এটার লগে আপনারা নান দিয়া খাইবা, অবশ্যই বাটার নান আছে, দেখতে পারা বাটার নান যথেষ্ট, বাটারগুলা দেখা যায় কিন্তু যথেষ্ট ভালো লাগে দেখতে। এখন ফুড ট্রাই করে দেখাই। তারা এই জায়গায় দুই ধরনের আপনার হইল কাবাব আইটেম আনছি, তারা এই মাত্র সাথে সাথে এটা কিন্তু বাজিয়া দিছে। তো প্রথমে আমি হারিয়ালি কাবাব যেটা আছে, হারিয়ালি কাবাবটা আমার একটু ভালো লাগে সব সময়, কারণ তার কালারটা অনেক সুন্দর। তো হারিয়ালি কাবাবটা একটু সুইট চিলি সস দিয়ে ট্রাই করবো। হারিয়ালি কাবাবটা সেরা। আফগানি কাবাব যেটা আছে,
হারিয়ালিতে কি একটু ডিফারেন্ট, বাট মজা আছে। হোয়াইট ম্যানোস থেকে আমার যে সুইট চিলি সসটা একটু বেশি ভালো লাগছে। আচ্ছা, এখন আমি তারার জায়গায় ট্রাই করবো বলে তারার জায়গার হালিম যেটা আছে, বিশেষ করে স্যুপও আছে দুইটা, তো ওটা ট্রাই করবো। তো ওই তো তারার আম থেকে বাটি লইলাম, হালিমটা একটু প্রথমে দেখাই। ওয়াও, কালারটা দেখুন একটু। আমি যখন আমি লারাইলাম জিনিসটা, মানে স্মেলটা অত সুপার লাগে। আমি একটু হালিম লইম। তো ওইলো তারা স্যুপ, এটা হইলো আপনার ওইলো থাই ক্লিয়ার স্যুপ যেটা আছে আপনার। এটা হইলো আরো অন্য যে থাই স্যুপ যেটা আছে, এটা থেকে একটু ডিফারেন্ট। এখন এগুলোর লগে আপনি মানে ইনগ্রেডিয়েন্টস যা আছে আপনারা ইচ্ছা মতো লইতে পারবা, যার যতটুকু পরিমাণ মতো লাগে। তো পেঁয়াজের বেরেস্তা যেটা আছে, এটা অবশ্যই হালিমও তাকা লাগবো। পেঁয়াজের বেরেস্তায় সবচেয়ে কিন্তু মজা লাগে জিনিসটা। এখন ট্রাই করবো তার জায়গার যে ক্লিয়ার থাই স্যুপ যেটা আছে। আপনারা অন্য সাধারণ স্যুপের মতো আসলে এটা নাই, এটা হলো একটু ডিফারেন্ট ক্লিয়ার আর কি। তো ওটা ট্রাই করুন না, মজা আছে। টেস্টটা প্রায় হোটার মতন। হালিমটা ভালো আছে। এখন হইলো তারার যে মেইন ডিশ যেগুলো আছে ওগুলা ট্রাই করবো। তো ও দেখা পারা একটু দেখাও। ওয়াও, এটা হইলো তারার মানে ইলিশ পোলাও যেটা আছে। আমি অনেক বেশি এক্সাইটেড আসলাম এগুলার লাগে, আপনার ইলিশ পোলা দেখতে পারা। এরপরে তারার আছে হইলো আমরা সিলেটর যেটা আপনার লেপকা খিচুড়ি যেটা কই, ও দেখতে পারা যে আমরা সিলেটি যে আপনার গরুর মাংস দিয়া যে হাত খোরা দিই যে আইটেমটা, খানটা যথেষ্ট লুবনীয়টা খানি। আপনারা ইচ্ছা মতো লইতে পারবা, আপনারা যার যেটা ভাল লাগে জেলা ইচ্ছা লইতে পারবা। আলু কারি যেটা আছে ওটা, তো ও দেখতে পারা। এটা হইলো আপনার খই মাছ বোনা, যেটা হইলো আপনার টমেটো দিয়া আর কি। দেখতে পারা যথেষ্ট লুবনীয় আইটেম। আমি একটু পরে খাইম এটা, আমি আগে ওগুলো শেষ হয়ে প্লেটের মধ্যে জায়গা হইতো না, আপনারা আগে দেখাইলাই জিনিসটা। আর এখন দেখাই, এটা হইলো আপনার হইলো আমরা সিলেটি যারা আসেন ওই যে ডাইল আর কি, যেটা আমরার ডাইল যেটা আমরা হয় আমরা দিয়া ডাইল, মানে একটু টকতা হবো ডাইলটা। দেখতে পারা যথেষ্ট সুন্দর, কিন্তু কালার আর যথেষ্ট গণ কিন্তু। আমার কিন্তু লগে খাওয়ার লাগে দেখতে পারি না। আপনার স্টিম রাইস যেটা আছে, বাসমতি রাইস যেটা দেখতে পারা, আসলে রাইসটা অনেক সুন্দর। এগ ফ্রাইড রাইস, আপনারা অবশ্যই এগ ফ্রাইড রাইসটা একটু ট্রাই করবো। আমি অল্প পরিমাণে নিলাম। চিকেন সিজলিং যেটা আছে, আমি সিজলিংটা আপনারা একটুবার দেখো কা, মানে কতটা জুসি একটা সিজলিং। আমার অনেক বেশি, আমি এর আগে যখন লাইভ করছি তখন আমার সিজলিংটা দেখতে অনেক ভালো লাগছিল। ও আছে হইলো তারার যে গ্রিল ফিশ উইথ পাইনাপেল দিয়া যে ফিশ যেটা আছে দেখতে পারা। এখন দেখাই বললো যে লটিয়ার হুটকি যেটা আছে। ওয়াও, মানে কালারটা আপনারা একবার দেখো কা। শুটকি যারা পছন্দ করেন তারা লাগে এই কর্নারটা একদম বেস্ট। আমি আসলে এগুলোকে শুটকি যায় না, আমি লাস্টের দিকে একটু ট্রাই করবো। ফ্রাইড ফিশ যেটা আছে, আমি একটু ছোটো সাইজ দিকে লইম, অতটা খাওয়া পসিবল নাই। খেরোলা ভাজি, যারা খরোল্লা সিলেটের পছন্দ করেন, যারা খরোল্লা ভাজি উইথ আলু মিক্স আর কি। আমি করলা ভাজি বালা পাই না, কারণ এগুলো অনেক তিক্তা থাকে। তো যারা বালা পাইন তারা অবশ্যই নিবা। তো পরবর্তীতে বাকিগুলো আইটেম দেখাই নিচ্ছি। এখন অলরেডি আমি সব খানিগুলো আনছি, আমি একটা একটা করে ট্রাই করে দেবো কোনটার মান কীরকম। আমিও না একটু সময় বইছি, বইয়া ওই যে ইলিশ পোলাও যেটা আছে এটার স্মেলটা আমার মাথা নষ্ট হয়ে গেছে। ইলিশ পোলাওর এটার স্মেল অনেক বেশি ভালো লাগছে। তো আমি প্রথমে ইলিশ মাছটা খাইবো, কারণ আমার অনেক বেশি এক্সাইটেড ইলিশ মাছটা আগে খাইলে। যারা একটু খাটা ডোরাই, আমি নিজেও খাটা ডোরাই, খাটা একটু দিকে খাইবা। ইলিশ মাছের টেস্টটা মজা আছে। ইলিশ পোলাওটা সেরা। তারপর ও একটা ফিশ আইটেম আছে, পাইনাপেল ফিশ যেটা আছে, এটা হইলো আপনার আর কিং ফিশ, যেটা কিং ফিশ দিয়া। তো ওটা ট্রাই করবো। সেরা লাগে এই আইটেমটা অবশ্যই। মাছরুই আপনার যারা আইবা ফিশটা ট্রাই করবা, ফিশটা মজা। ফ্রাইড ফিশ যেটা আছে ওইলো ফ্রাইড ফিশ, আমি ফ্রাইড ফিশটা ট্রাই করবো।
সাবধানে খাইবা, খাটা আছে, হেডপিসটা মজা আছে, সিদ্ধিং মজা আছে, দেখতে যেরকম লোভনীয় স্বাদ ওইরকম। চিকেন আলু কারি যেটা ওটা ট্রাই করাম, চিকেন আলু কারি এভারেজ লাগে আমার কাছে, খুব একটা হামরি লাগেন না। এখন তো এখন তারা যে বিফ আইটেম যেটা আছে, তারা অনেকে বিফ আসলে বুফে তো আইনও বিফ খাওয়ার লাগে, তো তারা এই বিফটা দেখতে পারেন। একদম অথেন্টিক সিলেটি যে সাপ করার দিয়ে বিফ যে সারটা, ও সারটা কিন্তু ইনু মিলের। তারার বুফে তো বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আইটেম আছে, তো আমি তারার এই জায়গা থেকে যে মাউন্টেন ডিউ যেটা আছে ওটা আনাইছি, আপনারা যেটা ভালো লাগে ওটা আপনারা আনাইতে পারবা। এরকম হইল আমরা সবর ফেভারেট কিছু আইটেম যেগুলো আছে, এগুলো হইলো আপনার বাঙালি কিছু আইটেম আছে দেখতে পারেন। আপনার রাইস আছে, বাসমতি রাইস, প্লাস হইলো লইট্টা শুটকি বুনা, এরপর হইলো আপনার হইলো বেগুন ভর্তা আছে, আলু ভর্তা আছে, এরপরে সিলেটি যে আমরা ডাইল হইলো টেঙ্গা ডাইল যেটা আমরা আমরা দিয়া যেটা আর কি ডাইল, তো ওটা ট্রাই করবো। এখন আমি ইচ্ছা করে কিন্তু আদ দিয়া ট্রাই করবো, আদ দিয়া খাইবো, কারণ হইলো আপনারা অনেকে আসেন যে একটু মানে ওটা চিন্তা করিয়া মানে এই টাইপের বুফেটো আইতে চাই না যে আমি হাত দিয়ে খাইতাম পার মনে মানছি কি তা কইব, এটা ডাজন ম্যাটার। আপনি আপনার মতো খাইবা, আপনার যেরকম কমফোর্ট ফিল হয় আপনি ওরকম খাইবা। তো আমি ইনশাল্লাহ হাত দিয়েও ট্রাই করলাম, তো প্রথমে তারা শুটকিটা ট্রাই করবো। শুটকিটা আমার অনেক বেশি ভালো লাগছে দেখিয়া, এখন শুটকিটা একটু জাল হইলে আমার মনে হইলো ভালো হইলো, মানে একদমই জাল নাই। বেগুন ভর্তার মজা আছে। এখন একটু ডাইলের লগে আলু ভর্তা কম্বিনেশন করিয়া খাইম, কারণ এটা হইলো বেস্ট একটা কম্বিনেশন। ডাইল মজা আছে। তারপর বুফেট ট্রাই করা তাইলে এই জায়গাত ইউনিক একটা আইটেম আছে, আপনারা দই সিরা অনেকে যারা পছন্দ করেন তারা অবশ্যই না ইয়া ট্রাই করতে পারবা। শীতর সিজন নাই কিন্তু তারপরেও আপনারা শীতর ফিল পাইবা, ইন শীতর ফিটার অনেকগুলো আইটেম আছে ও দেখতে পারো। আমরা সিলেটি যে নুনের বড়া বা আমরা নুন গড়া যেটা কই, ওইসব আপনার সিরার লাড্ডু যেটা আছে, ওইগুলো আপনার খুরমা আছে, এটা হইলো আপনার বাজাপুরি আছে, বিভিন্ন ধরনের লাড্ডু আছে, তো এগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারবা। ইয়া বুফেটো আইলে আপনারা এই জায়গায় আরো একটা সেকশন পাইবা, এটা হইলো ফ্রুটসের সেকশন, ইন দেখতে পারো আপনারা বিভিন্ন ফ্রুটস আছে, ইন আছে মিক্সড ফ্রুট আছে। এরপরে আপনারা দেখতে পারা ইন আপনার যারা ফিমেল আছেন ফুচকা লাভার যারা আছেন তারার লাগে, ও অলরেডি পাইয়ে মনে একজনের লাগে রেডি করছেন একটা ফুচকাটা দেখাই, তো ইন আপনারা ইচ্ছা মতো ফুচকা খাইতে পারবা, যার যেরকম ভালো লাগে সব কিছু আছে ইচ্ছা মতো লইয়া খাইতে পারবা। তো এরপরেও আসলে আপনারা এই জায়গার যে জালমুড়ি যেটা আছে, যারা অনেকে জালমুড়ি পছন্দ করেন তারা এই জায়গায় চাইলে কিন্তু আপনারা জালমুড়ি খাইতে পারবা। জালমুড়ি মামা অলরেডি রেডি আছে নি জায়গা, তাই সবকিছু রেডি করিয়া দিবা। তো এখন আমরা ট্রাই করবো লাস্টের দিকে, যেহেতু আইসি আমরা ডেজার্ট আইটেম যেগুলো আছে ওগুলা একটা একটা করে ট্রাই করবো। তো ও দেখতে পারা এটা আসলে আপনার গুলাব জাম, এটা হলো গুলাব জাম, আমি যদি মিষ্টি খাই না আমি এটা ট্রাই করতাম না, আপনারা যারা ভালো লাগে এরা অবশ্যই ট্রাই করবা। ওকে, তো তারা এই জায়গায় বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি অনেকগুলো আছে, তো আপনারা যার যেটা ভালো লাগে চেষ্টা করবা যেটা খাইবা ওটা লোয়ার, ওয়েস্ট না হলেও বেটার। তো আমি ওখান থেকে একটা পেস্ট্রি লইমু, ওটা লই, ও আছেইল আপনারা দেখো কা ফালুদা, ফালুদা সুন্দর আছে। আমি অল্প করে ফালুদাটা অন্য একটা কিছুর মধ্যে লইমু, তো এই অনেকগুলা আইটেম আছে, ওইগুলো পুডিং আছে দেখতে পারা, একটা পুডিং লইলাম, দুধপুলি আছে দেখতে পারা দুধপুলিটা, এটা সম্ভবত দই, তো দইটা আমি অবশ্যই ট্রাই করবো। আরও বিভিন্ন আইটেম আছে, তো এটা মনে হয় আরও জাতি অন্য টাইপের একটা পুডিং, তো এই পুডিংটা আমি অবশ্যই ট্রাই করবো। তারার এই জায়গাত অনেক ধরনের ডেজার্ট আইটেম আছে, আপনারা যদি একটা একটা করে খাইন খাইয়া শেষ করা যায় তো না এত পরিমাণে আইটেম। তো আমি এই জায়গা থেকে কিছু কিছু আইটেম আনছি আমার কাছে যেগুলো মনে হয়েছে বালা হইব বা আমার কাছে খাওয়ার ইচ্ছা জাগছে। অনেকের আছে আপনারা খানির শেষে কিন্তু চা খুঁজবেন, তো এই জায়গায় এই জিনিসটাও আপনারা মিসিং হইতো না, আপনারা চাও পাইবা। তো এই জায়গায় অলরেডি রেডি চা আছে, এটা হইলো গুড়ের চা। তারা এই জায়গায় যতটুকু জানতাম পারছি যে তারার গুড়ের চাটা অনেক বেশি চলে, মানে অনেক বেশি মজা হয়, তো আমি এর আগে খাইছি না,
এখন খাইয়া দেখবো তার খাইয়া কি লেখান লাগে, তার আরো কাঙ্ক্ষিত এখন চাটা খাইমু। তো একটা জিনিস আমি আপনার কই, ইনো আপনারা মনে করেন যে আমি বুফেত খাওয়াতাইছি, তো আমার মনে হয় টাইম নির্ধারণ করা যে আপনি আধা ঘন্টার ভিতরে বা এক ঘন্টার ভিতরে খাইতে হইব, এরকম কোনো নির্ধারণ নাই। 7টার সময় বুফে স্টার্ট হয়, 11টা পর্যন্ত আছে, আপনি চাইলে 7টার দিকে টোটাল 11টা পর্যন্ত বইয়া ইচ্ছা স্বাধীন খাইতে পারবো আপনারা 4 ঘন্টা। তো এটা কোনো বাধ্যবাধকতা নাই, আপনারা একটা আইটেম শেষ করছেন করিয়ালে রেস্ট নৌকা, এরপরে আইটেম হওয়া কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। যাই হোক, তো চা রিভিউ তাই হই, তো চা মজা আছে, যথেষ্ট ঘন চা, খারাপ নাই। তো এগুলা খাওয়ার পরে আসলে লাস্টে আমি আমি নিজেও মানে চা অনেক বেশি লাইক করি, তো চা পাইয়া নিজের কাছে অনেক ভালো লাগছে। আর একবারে ফাইনালি আপনারা ফান মশলা আছে, চাইলে কাউন্টারের সামনে ফান মশলাও আপনারা ট্রাই করে দিবা।